আমি এটা সব সময় বলতাম যে আমি মনে হয় আমি ওদেরকে বলতাম যে আমি মনে হয় আর ভালো হবো না, আমার অনেক ব্যথা, আমার অনেক খারাপ লাগে, আমি খুব কান্না। দেখেন যদি না কমে তাহলে আমি আপনাকে ভর্তি করব। তারপর আমি নিজে সিদ্ধান্ত নিলাম যে আমি ভর্তি হব। আমি এখন আল্লাহর রহমতে ভর্তি হয়ে আজকে আমি মানে নিজে কল্পনা করি নাই যে কয়েকদিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাব। তা আলহামদুলিল্লাহ আমি ওনার জন্য অনেক দোয়া করি, ওনার সহপরিবার এবং এই হসপিটালে সবাই যেমন ভালো থাকে, ওনাদের ব্যবহারও ভালো, ওনাদের ট্রিটমেন্ট অনেক অনেক ভালো, অনেক উন্নত মানের ট্রিটমেন্ট। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল পিডিতে আপনাদের সকলকে আবারও স্বাগতম। দর্শক, আজকে আমরা আপনাদের সাথে আমাদের এমন একজন বোনকে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবত ওনার এলবোতে পেইন ছিল, টেনিস এলবো, পাশাপাশি ওনার পিঠেও প্রচণ্ড রকম ব্যথা ছিল এবং ওনার ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল এবং জিঙ্কেরও কিছু অভাব ছিল। তো এই সামগ্রিকভাবে সব কিছু মিলিয়ে ওনার যে স্বাভাবিক জীবন সেটা কিছুটা ব্যাহত হচ্ছিল, স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো উনি কোনোটাই ঠিক মতো করতে পারছিলেন না। বাট পরবর্তীতে উনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার শরণাপন্ন হন এবং ওনার ট্রিটমেন্ট নিয়ে খুব অল্প দিনের ভিতরে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যান। কীভাবে, আসুন দর্শক একটু ওনার মুখ থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা একটু জানি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই শব্দটা আমরা সবার কাছ থেকে জানতে চাই এবং শোনার পর সত্যি এটা একটা আত্মতৃপ্তিটা অনেক বড় আমাদের কাছে। তো আমাদেরকে কি একটু বলবেন যে আপনার কি হয়েছিল এবং এটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়েছিল? আমার 4 বছর আগে আমি কাজ করতেছি বসে, তখন উঠতে পারতেছি না। আচ্ছা, উঠতে পারতেছি না। তারপর প্রোগ্রাম দেখে আমি এই হসপিটালে আসি। আসার পরে স্যারের পরামর্শ নেওয়ার পর স্যার বললো যে আপনি ওষুধ খেতে থাকেন, দেখেন যদি না কমে তাহলে আমি আপনাকে ভর্তি করব। আচ্ছা, তারপর আমি নিজে সিদ্ধান্ত নিলাম যে আমি ভর্তি হব। আচ্ছা, আমি এখন আল্লাহর রহমতে ভর্তি হয়ে আজকে আমি মানে নিজে কল্পনা করি নাই যে কয়েকদিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাব। আচ্ছা, তা আলহামদুলিল্লাহ আমি ওনার জন্য অনেক দোয়া করি, ওনার সহপরিবার এবং এই হসপিটালে সবাই যেমন ভালো থাকে, ওনাদের ব্যবহারও ভালো, ওনাদের ট্রিটমেন্ট অনেক অনেক ভালো, অনেক উন্নত মানের ট্রিটমেন্ট। আলহামদুলিল্লাহ। আমরা একটু যদি পেছন ফিরে তাকাই, একটু পেছন দিকে যদি আসি, যখন আপনি বলেছেন যে প্রথম আপনার 4 বছর আগে আপনার আপনি বসে কাজ করছিলেন বা দেখছেন যে হঠাৎ করে আপনার কোমরে প্রচণ্ড রকম পেইন হচ্ছে এবং প্রচণ্ড রকম ব্যথা, তো এবং সেই ব্যথাটার জন্য কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন প্রাথমিকভাবে? ওই যে ভিটামিন ডি এর ক্যালসিয়াম ওষুধ দিত। আচ্ছা, ডক্টরের কাছে গিয়েছেন এবং ডক্টর আপনাকে এই ধরনের ওষুধ দিয়েছেন? সেই ওষুধগুলো খাওয়ার পর কি কোনো ধরনের আজকে অনেকদিন যাবত মনে হয় যে হাত দিয়ে ভাত খেতে পারি না,
কিছু ধরতে পাই না আল্লাহর রহমতে আজকে 4 দিন 5 দিন আমি হাতে আমি সবকিছু করতে পারি আচ্ছা আমার কোনো সমস্যা হইতেছে না মানে কি হচ্ছিল হাতে হঠাৎ করে দেখছেন যে আপনি শক্তি পাচ্ছেন না বা কোনো কিছু দুধ দিচ্ছেন আপনি কাজ করতে পারছিলেন না যে স্বাভাবিক সাংসারিক যে কাজগুলো ছিল কাজই করতে পারতাম না কাপড় চিপতে পারতাম না খুব কষ্ট হইতো আমার তো প্রাথমিকভাবে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন না এমনিতে আমি কোনো ডাক্তার দেখাইনি আমি যে হাড়ের ডাক্তার দেখাই তুলতে জমন স্যার উনি বলছে যে ভিটামিন ডি এর অভাব আমার অন্য কোনো ডাক্তারের কথা বলে নাই তো তখন সে অনুযায়ী কি কোনো ওষুধ বা কিছু ওই যে ক্যালসিয়াম আর ভিটামিন দিছে ওগুলো খেতাম পরে আর এগুলি খাওয়া বাদ দিয়ে কোনো উপকার পাননি পাইনি আমি যখন দেখেছেন যে আপনার আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনি ভালো হচ্ছেন না তো সে অনুযায়ী আপনি ডিসিশন নিয়েছেন যে ঠিক আছে আমি সরাসরি স্যারের কাছে যাব স্যারের বিষয়ে প্রথম জানতে পারেন কিভাবে আমি আমার মেয়ে দেখাইছি ইউটিউব চ্যানেলে দেখো মা ওনার স্যারের ইয়েগুলি অনেক ভালো তারপর আমিও কয়েকজন রোগী পাঠাইছি নারায়ণগঞ্জ থেকে ওনারা অনেক সুস্থ হয়ে গেছে আচ্ছা মানে আপনি যখন আপনার এই প্রবলেমস আমি দেখি ইউটিউবগুলি তখন আমি অনেকেরে পাঠাই আচ্ছা তারপর ওনারা অনেক সবাই সুস্থ হয়েছে আচ্ছা তারপর আমিও তখন আপনি আরেকটু কনফিডেন্স পেয়েছেন যে না ঠিক আছে আমি নিজেও যাই যেহেতু আমার পরিচিত অনেকে সুস্থ হয়েছে স্যার যখন প্রথম আপনাকে দেখেন কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন স্যার দেখার পরে কি বলেছিলেন বললো যে আপনার মেরুদণ্ডের হাড় ক্ষয় গেছে আচ্ছা খাবারের যে রং সেটার জন্য এবং আপনার ভিটামিন ডি এবং জিঙ্ক এর কিছু সমস্যা আছে ওষুধগুলি খাওয়ার পরে তাৎক্ষণিক কিছুদিন ভালো থাকতাম আবার যখন ওষুধ শেষ হয়ে যেত তখন আবার পেইন করত তারপর আমি এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমি হসপিটালে ভর্তি একবারই সুস্থ হয়ে যাব যদি আল্লাহ পাক আমাকে সুস্থ করে স্যার কি আপনাকে বলেছিলেন যে আপনি ভর্তি হলে সুস্থ হয়ে যাবেন এমন কোনো কথা ইনশাআল্লাহ স্যার বলছে যে আমাদের যে ব্যায়ামগুলি আছে তারপরে যে যে চিকিৎসাগুলি আছে ওইগুলি করেন আপনি করেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু এত তাড়াতাড়ি সুস্থ হব আমি এটা আমি সত্যি কথা আমি এ করতে পারি না কতদিন ছিলেন ভর্তি আজকে 5 দিন মাত্র 5 দিন জি আচ্ছা এই 5 দিন পর আপনার সেই হাতের ব্যথা কিছুক্ষণ আগে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন যে আগে হাত এরকম করতে পারতাম না আমি এখন সব কিছু করতে পারি হাত দিয়ে আলহামদুলিল্লাহ তার মানে সেই ব্যথা এখন সম্পূর্ণরূপে চলে গেছে এবং আজকে বাড়ি চলে যাচ্ছেন আপনি তো এই যে দীর্ঘ একটা দিন পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন যখন আপনি ট্রিটমেন্ট করছিলেন কিন্তু ভালো হচ্ছিল না কখনো কি এরকম মনে হয়েছিল যে আমি কি আদৌ ভালো হব হ্যাঁ আমি এটা সব সময় বলতাম যে আমি মনে হয় আমি ওদেরকে বলতাম যে আমি মনে হয় ভালো হব না আমার অনেক ব্যথা আমার অনেক খারাপ লাগে আমি খুব কান্না করতাম দর্শক এটা আসলে সত্যি আসলে দুঃখজনক ব্যাপার যে চিকিৎসা এখন আমাদের দেশে কিন্তু আসলে খুব ভালো এবং উন্নত মানের চিকিৎসা আমাদের দেশেই আছে কিন্তু আসলে সঠিকভাবে না জানার কারণে ছোট ছোট ট্রিটমেন্টগুলো যেগুলো হয়তো অল্প দিনেই ভালো হয়ে যায় শুধুমাত্র আমাদের না জানার কারণে এই যে আমাদের বিভিন্ন বাবা ভাই মা বোন তারা কতটা কষ্ট পান আমরা অনেক সময় ব্যথায় কারো কাছে বলতাম না কাছে বললো মেসেজ করে দিত স্যারের মনটা দিয়ে তখন আমার অনেক ভাবলাম তো স্যারের জন্য আমি অনেক গর্ব স্যারের সহপরিবার যেমন অনেক ভালো থাকে অনেকে আমার ফ্যামিলির অনেকে আমার ব্যথাটা বুঝতে চাইত না আমার ছোট ছেলে আমার ছোট ছেলের বউ আমার অনেক করে অনেক আদর করে আমাদের জন্য অনেক দয়া করে আলহামদুলিল্লাহ দর্শক এরকম সহানুভূতিশীল হোক আমাদের পরিবারের প্রতিটা সদস্য সেটা সবসময় আসলে আমরা কাম্য করি দর্শক এই যে দেখুন এই যে আমাদের আজকের আমাদের যে বোন এই যে ওনার যে চোখের পানি এটা কিন্তু শুধুমাত্র যে কষ্টের তা কিন্তু এটা কিন্তু কিছুটা আনন্দের এই যে দেখুন যে দীর্ঘ একটা দিন উনি দিনের পর দিন পার করেছেন যে মানুষটা তার নিজের হাতে তার পুরো পরিবারকে উনি সামনে রাখতেন পুরো পরিবারের জন্য সব কিছু উনি একা নিজের হাতে উনি করতেন সেই মানুষটাকে হঠাৎ করে যখন উনি দেখছেন যে উনি আর স্বাভাবিক কাজ করতে পারছেন না কিছুটা ডিটাচ হয়ে যাচ্ছেন যখন কাজ করার চেষ্টা করছেন বাট পারছেন না এটা সত্যি আসলে ওই মানুষটার জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার তার উপরে যদি পরিবারের সদস্যরা যদি ঠিক মতো যদি আমাদেরকে যদি সহানুভূতি না দেখে বা সেই কষ্টটা না বুঝে সেটা কষ্টটা আরও একটু বেশি পরিমাণে চলে যায় আমরা চেষ্টা করবো আসলে আমাদের পরিবারের প্রতিটা সদস্যের জন্য ঠিক সমানভাবে সহানুভূতিশীল হওয়ার জন্য এবং চেষ্টা করবো এই ধরনের যদি আমাদের কোনো পেশেন্ট থাকেন তাদেরকে খুব দ্রুত সময়ের ভিতরে যাতে
আমরা চিকিৎসা দিতে পারি। দেখুন আমাদের এই বোনের ক্ষেত্রে যেটা হয়েছে যে গত 4 বছর ধরে উনি যে কষ্টের ভিতরে ওনার দিনরাত্রি কাটানি করেছেন, মাত্র 4 থেকে 5 দিন আছে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, এটা সত্যি অনেক আশার কথা। দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ আপনারা যারা আছেন আপনাদের সকলকে ধন্যবাদ, এত কষ্ট করে আপনারা আমাদের পুরো জিনিসটা দেখলেন এবং আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছুই অনেকে শিখতে পারলেন। ধন্যবাদ আপনাদের সকলকে, মা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনারা যে কষ্টগুলো আপনি শেয়ার করলেন সে থেকে আসলেই অনেকে অনেক কিছু জানতে পারলো, অনেক শিখতে পারলো এবং এর জন্য আপনি অবশ্যই অনেক দোয়া পাবেন। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। আমিও চাই যেমন এই হসপিটালে সবাই ভালো সঠিক জায়গায় যেমন সবাই আসে, সঠিক চিকিৎসা নেয়, আমার মতো যাতে এরকম কষ্ট কেউ না পায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। ধন্যবাদ আপনাকে।